আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে ওভেন ছাড়াই খুবই সহজে চুলায় ফ্রাইং প্যানে তৈরি মজাদার চিকেন পিৎসার রেসিপি। এই পিৎসাটা খেতে এত বেশি মজাদার হয়, কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। আর পিৎসাটা চুলায় তৈরি করলেও ওভেনে তৈরি পিৎসার মতো একদম পারফেক্ট হয়। বরাবরের মতোই আজকের পর্বেও থাকছে চুলায় পারফেক্ট পিৎজা তৈরির অনেকগুলো টিপস। সবগুলো টিপস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই পিৎজার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ চিনি। এবার চিনির সাথে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানিটা এমন গরম থাকতে হবে যেন হাত দিয়ে ধরা যায়। একটি হুইস্ক দিয়ে চিনি এবং পানি মিশিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো একদম গলে যায়। এখন দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এর বেশি ব্যবহার করলে কিন্তু ইস্টের গন্ধ আসবে আর তখন পিৎজাটা খেতে ভালো লাগবে না। ইস্ট ময়দায় অ্যাড করার আগে অবশ্যই চেক করে নেবেন ইস্ট ভালো কিনা, কারণ ইস্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে সেটা দিয়ে ডো তৈরি করে পিৎজা তৈরি করলে কখনোই ভালো হবে না। এবার মিশ্রণটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। অল পারপাস ফ্লাওয়ার অথবা প্লেন ফ্লাওয়ার যেটা আমি এখানে সেটাই ব্যবহার করছি। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ময়দার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছে। তেল অ্যাড করার পর লবণটা মিশতে চাইবে না, তাই আমি আগেই মিশিয়ে নিচ্ছে। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা চাইলে তেলের বদলে মেল্টেড বাটার অ্যাড করতে পারেন। তেলটাও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, তাহলে পিৎজার ডোটা পারফেক্ট হবে। এদিকে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর একটি হুইস্ক দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি ইস্টের মিশ্রণটা ময়দার সাথে অ্যাড করব। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর মথে মথে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছে। পানির পরিমাণটা আমি বলছি না, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। তবে একবারে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে স্টিকি একটা ডো তৈরি করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা স্টিকি হয়েছে। এদিকে একটা ক্লিন ফ্ল্যাট সারফেসের উপর ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর ডোটাকে ছড়ানো ময়দার উপর রেখে ভালোভাবে মথে নিব। এখন আমি ডোটাকে 6-7 মিনিট মথে নিব। ডো মথার সময় আপনাদের যদি মনে হয় এখানে আরও ময়দা লাগবে, তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। তবে আমার মনে হয় যে এখানে এক্সট্রা ময়দার প্রয়োজন নেই, এমনিতেই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আর আগের মতো অতটা স্টিকি নেই। ডো মথা হয়ে গেছে, এখন আমি ডোটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার বোলের মধ্যে সামান্য একটু তেল এবং ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে বোলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ডোয়ের উপর সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন ডোটাকে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। এবার চিকেনগুলো কুক করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি 2 কাপ। চিকেনগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন চুলোর আঁচ মিডিয়ামে রেখে চিকেন পিসগুলো 2-3 মিনিট ভেজে নিব। চিকেন পিসগুলো কয়েক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়ার বদলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার। আপনারা চাইলে এখানে 1 চা চামচ মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরা অথবা গরম মশলার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই চিকেন পিসগুলো খেতে অনেক বেশি মজাদার হবে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে চিকেন পিসগুলো ততক্ষণ পর্যন্ত কুক করে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেন পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
চিকেন পিসগুলো কুক হয়ে গেছে, এই পর্যায়ে একটি প্লেটে তুলে রাখছি। গরম প্যানে রেখে দিলে চিকেন পিসগুলো পুড়ে যাবে। এবার চিকেন পিসগুলো এক পাশে রেখে ওই একই প্যানে ক্যাপসিকামগুলো ভেজে নিব। এখানে আমি একটি রেড ক্যাপসিকাম এবং একটি গ্রিন ক্যাপসিকাম একটু লম্বাটে করে কেটে নিয়েছি। যেহেতু আমরা চুলায় পিৎজা তৈরি করব, তাই এভাবে করে ক্যাপসিকামগুলো সফটে করে নিলে ক্যাপসিকামগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তখন পিৎজাটা খেতে ভালো লাগবে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলোরাজ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকামগুলো 5-6 মিনিট সফটে করে নিব। ক্যাপসিকামগুলো হয়ে গেছে, এবার আমি চুলোরাজ বন্ধ করে দিচ্ছি। এদিকে পিৎজার ডোটা প্রায় 3 গুণ ফুলে গেছে। এখন ডোয়ের ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি। যেহেতু আমরা ডোটাকে আগেই ভালোভাবে মথে নিয়েছি, তাই এখন ডোটাকে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ডো দিয়ে আমি দুটো পিৎজা তৈরি করব, তাই আমি ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি। এবার ডোটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। পিৎজা তৈরির জন্য কতটুকু ডো নিতে হবে সেটা নির্ভর করে আপনাদের প্যানের সাইজের উপর, তাই ডোয়ের পরিমাণটা আমি বলছি না। পিৎজা তৈরি করার সময় যে ডোটা আপনারা পরে ইউজ করবেন সেটাকে এভাবে করে ঢেকে রাখবেন, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এদিকে একটা ক্লিন ফ্ল্যাট সারফেসের উপর ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন এর উপর পিৎজার ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপের একটা পিৎজার রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন। যে প্যান অথবা ট্রেতে আপনারা পিৎজাটা বেক করবেন সেটার মধ্যে ডোটাকে নিয়ে এভাবে ছড়ানো যাবে না, কারণ এভাবে করে রুটিটা ছড়ানোর সময় নিচ থেকে ময়দাটা সরে যায়, তখন রুটিটা প্যানে বা পিৎজার ট্রেতে লেগে যেতে পারে। তাই আপনারা যদি এভাবে করে অন্য একটা জায়গায় রুটিটাকে ছড়িয়ে এরপর পিৎজার প্যানে নিয়ে বাকিটা ছড়িয়ে নেন, তাহলে পিৎজাটা বেক করার সময় প্যানে অথবা পিৎজার ট্রেতে লেগে থাকবে না। পিৎজার রুটির সাইডগুলো এভাবে করে চেপে চেপে একটু উঁচু করে তৈরি করতে হবে, তাহলে পিৎজাটা দেখতে একদম প্রফেশনাল পিৎজার মতো হবে। পিৎজার রুটি তৈরি করা হয়ে গেছে। পিৎজা কুক করার জন্য আমি এখানে একটা ননস্টিক হ্যাভি বটম ফ্রাইং প্যান নিয়েছি। চেষ্টা করবেন ননস্টিক হ্যাভি বটম ফ্রাইং প্যান তৈরি করতে, এতে করে পিৎজাটা নিচ থেকে পুড়ে যাবে না এবং প্যানে লেগে থাকবে না। এবার এর মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিৎজাটা প্যানে লেগে থাকবে না, সেই সাথে পিৎজার নিচের দিকটা পুড়ে যাবে না। পিৎজার রুটিটা প্যানের মধ্যে বিছিয়ে নিচ্ছে। এখন রুটিটাকে চেপে চেপে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিব। পিৎজার রুটি প্যানের মধ্যে ছড়ানো হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে নিচ্ছে, এতে করে পিৎজার রুটিটা সব দিক দিয়ে সমান থাকবে। পিৎজার রুটিটা প্যানের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে 10 মিনিট। 10 মিনিট পর পিৎজার রুটিটা অনেকটা ফুলে উঠেছে। আর আমার কাছে একটু ভারী পিৎজা খেতেই ভালো লাগে, তবে আপনারা চাইলে আরো পাতলা করেও তৈরি করতে পারেন। এবার আমি পিৎজার রুটির সাইডগুলোতে সামান্য একটু ফেটানো ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিৎজার রুটিটা সাদাটে হয়ে থাকবে না, সেই সাথে ড্রাই হয়ে যাবে না। তবে আপনারা যদি পিৎজাটা ওভেনে বেক করেন সেক্ষেত্রে এই পার্টটা স্কিপ করতে পারেন, কারণ পিৎজাটা ওভেনে বেক করলে পিৎজাটা উপর থেকেও কুক হয়, কিন্তু চুলায় তৈরি করলে পিৎজার উপরের দিকটায় খুব বেশি তাপ লাগে না, আর এই জন্য পিৎজার উপরের দিকটা একটু সাদাটে থেকে যায়। তাই এভাবে করে ডিমের কুসুম ব্রাশ করে নিলে পিৎজার সাইডগুলো দেখতে খুবই সুন্দর হয়, সেই সাথে ড্রাই হয়ে যায় না এবং সফট থাকে। ঘরে তৈরি পিৎজা সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পিৎজা সসের রেসিপির লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। পিৎজা সসটা আমি একটু ঘন করেই তৈরি করেছি, তাহলে পিৎজাটা বেক করার সময় সসটা ছড়িয়ে যাবে না। পিৎজায় সসের পরিমাণটা একটু বেশি হলেই খেতে মজাদার হয়, যদি সসটা পরিমাণে কম হয় তাহলে পিৎজাটা ড্রাই হয়ে যায়, তখন পিৎজাটা খেতে একদমই ভালো লাগে না। দিয়ে দিচ্ছি গ্রেটেড মোজারেলা পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে চেদার চিজও অ্যাড করতে পারেন। পরিমাণে একটু বেশি মোজারেলা দিয়েই পিৎজাটা তৈরি করব, তবে আপনারা চাইলে কম অ্যাড করেও পিৎজা তৈরি করতে পারেন। এবার সল্টেড ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। একটা লাল পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। উপরের টপিংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তাই আমি এখানে পরিমাণটা বলছি না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। দিয়ে দিচ্ছি আরও কিছু গ্রেটেড মোজারেলা। পিৎজার চিজটা একটু বেশি দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন।
অরিগানো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই অরিগানো অ্যাড করার কারণে পিৎজায় খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। আপনারা চাইলে এখানে জুকিনি, ব্ল্যাক অলিভ অথবা আপনাদের পছন্দ মতো অনেক কিছুই অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি বাসায় তৈরি করার মজাই আলাদা, নিজেদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে মজাদার করে তৈরি করা যায়। পিৎজাটা চুলায় বেক করার জন্য চুলায় একটি পুরনো তাওয়া বসিয়ে গরম করে নিচ্ছি। পিৎজাটা ফ্রাইং প্যানে তৈরি করলেও ফ্রাইং প্যানের নিচে যদি আপনারা এভাবে করে একটা পুরনো তাওয়া দিয়ে তারপর পিৎজাটা বেক করেন সেক্ষেত্রে পিৎজাটা নিচ থেকে পড়ে যাবে না। তাওয়াটা পুরোপুরি গরম হয়ে গেলে পিৎজা সহ ফ্রাইং প্যানটা তাওয়ার উপর বসিয়ে দিচ্ছে। এবার চুলোর আঁচ একদম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পিৎজাটা 5 মিনিট কুক করব। 5 মিনিট পর চুলোর আঁচ একদম লো হিটে দিয়ে পিৎজাটা 20 মিনিট কুক করব। এই 20 মিনিটের মাঝে 15 মিনিট পরেই আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে একটা সাইড থেকে পিৎজাটা একটু উপরে উঠিয়ে নিচ থেকে চেক করে নিবেন। যদি পিৎজার নিচের দিকটা ব্রাউন হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে পিৎজাটা হয়ে গেছে, আর যদি সাদাটে থেকে যায় তাহলে আরো 5 মিনিট কুক করতে হবে। এর কারণ হচ্ছে ফ্রাইং প্যানটা পাতলা হলে পিৎজাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং পুড়েও যেতে পারে। ফ্রাইং প্যানটা যদি ভারী হয় তাহলে পিৎজাটা হতে একটু সময় লাগে, তাই এভাবে করে চেক করে করে পিৎজাটা তৈরি করলে পিৎজাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। পিৎজাটা হয়ে গেছে, সেই সাথে চিজগুলোও মেল্ট হয়ে গেছে। পিৎজাটা গরম ফ্রাইং প্যানে রেখে দেওয়া যাবে না, তাই সাথে সাথেই পিৎজাটা তুলে নিচ্ছি। পিৎজাটা সাইড থেকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিৎজাটা আমি একটু ভারী করে তৈরি করলেও এটা প্রপারলি কুক হয়েছে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এত ভারী পিৎজাটা চুলায় কিভাবে কুক হয়েছে। দেখুন, পিৎজাটা ভেতর থেকে একদম ভালোভাবে কুক হয়েছে এবং ব্রেডের মতো সফট হয়েছে। নিচ থেকেও পিৎজাটা একদম হালকা ব্রাউন একটা কালার এসেছে, একটুও পড়ে যায়নি। আপনারা যদি ভালো কোয়ালিটির ইস্ট ব্যবহার করেন এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো সঠিক পরিমাণে অ্যাড করেন তাহলে আমি আশা করছি আপনাদের পিৎজাগুলোও এরকম পারফেক্ট হবে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।